আমার ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আবার গত 1 বছর আগে যে একজন ভদ্রলোকের সাথে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আজকে এই জায়গায় আবার আসছি। 1 বছরে অনেকটুকু বদলাই গেছে আমেরিকা, বিশেষ করে ট্রাম্প প্রশাসন এখানে আসার পর থেকে অনেকগুলো আইনের বাস্তবায়ন শুরু হয়ে গেছে, যাতে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা, বিশেষ করে বাংলাদেশ যারা আমেরিকাতে আসতে চান বা যারা আসছেন, যারা গ্রিন কার্ড হোল্ডার, বিভিন্ন আইনের বাস্তবায়নের কারণে আমাদের জীবনযাত্রা কিছুটা প্রভাবিত হয়েছে। তো এই প্রভাবিত হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা, আমার যারা ফলোয়ার আছেন যারা আমেরিকা আসতে চান, যারা ভিজিট ভিসায় আসতে চান, যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, যারা ইনভেস্টমেন্ট ভিসায় আসতে চান, বা যারা অলরেডি গ্রিন কার্ড নিয়ে এই দেশে আসছেন, তাদের কি কি সমস্যা হইতে পারে, এইসব নিয়ে আলোচনার জন্য আজকে আমি অনেকজনের কাছে আসছি। আপনারা তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, উনি হচ্ছেন গিয়ে মিস্টার এন মজুমদার, যিনি আমাদের ঢাকা বারের একজন অ্যাডভোকেট এবং 23 বছর ধরে এখানে একটি স্বনামধন্য একটি লিগাল ফার্মে উনি অ্যাসোসিয়েট হিসাবে কর্মরত, এবং উনি মাস্টার্স অফ ল, এখানে এসে লয়ের উপর মাস্টার্স করেছেন উনি। আমি প্রথমেই আমাদের এন মজুমদার সাহেবের সাথে পরিচয় করে দিই। ধন্যবাদ আপনার সাথে কথা আজকে বলতে পেরে। আমি আজকে আমার যারা ফলোয়ার আছে একান্তই শুধু যারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন, কারণ আমি এইবার এসে দেখলাম যে ট্রাম্প প্রশাসন আসার পর থেকে অনেকগুলো আইনের বাস্তবায়ন শুরু হয়ে গেছে বা এতে আমরা এফেক্টেড হচ্ছি। তো আমি প্রথমেই আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতে চাই যে এই ট্রাম্প প্রশাসন আসার পর থেকে আপনি ভিজিট ভিসার ব্যাপারে কি বলবেন, যে কি ধরনের পরিবর্তন হয়েছে? থ্যাংক ইউ ফার্স্ট অফ অল সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার কাছে আসার জন্য, কথাগুলো বলার জন্য। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, কারণ আপনি একজন লিজেন্ডারি আইনজীবী ব্যারিস্টার, এবং এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি একটা কথা বলে যে পরিমাণ বিও হয় বা লাইক হয়, তার থেকে অনেক বেশি আপনার। আমি ভাবছি যে আমরা যদি কিছু কথা বলি, এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, আমি নিশ্চয় আপনারও কোনো স্বার্থ নাই, কোনো ক্লাইম পাওয়ার জন্য না, মানুষ বেসিক ইনফরমেশনটা পাবে, সেটা হলো আমাদের উদ্দেশ্য। তো শুরু করি, আপনার রাইট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে এখানে ভিজিট ভিসা নয়, শুধু প্রত্যেকটা ভিসা, প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা কিছুটা অনেক পরিবর্তন হয়েছে, এটাই স্বাভাবিক। এক একটা প্রশাসনের স্ট্যান্ডার্ড ইজ ডিফারেন্ট, ডেমোক্রেটিক পার্টি একটা ওয়ে অফ থিম তাদের আছে, রিপাবলিকান পার্টির আনাদার থিম আছে, বাট ট্রাম্প কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন ধারার মানুষ। হি ওয়াজ নেভার বিন এ পলিটিশিয়ান, হি ওয়াজ নেভার বিন ইলেক্টেড ফর এনিথিং, একবার ইউনিয়ন পরিষদের মেম্বার উনি কখনো হয় নাই, হি ওয়াজ সিম্পলি এ বিজনেসম্যান। এবং পৃথিবীর ইতিহাসে আমি মনে করি হি ইজ দ্য অনলি পার্সন ফ্রম জিরো টু টপ দি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, মিনিং দি লিডার অফ দি ওয়ার্ল্ড। সো হয়েছে, সো অ্যাজ এ রেজাল্ট, মূল কথায় আসি, ভিজিট ভিসা প্রভাবিত করেছে একটি আইন, সেটা হলো প্যাট্রিয়টিক ল। প্যাট্রিয়টিক আইন হচ্ছে, যেমন যেখানে সন্ত্রাসী ঘটনা একটা দুইটা তিনটা ঘটার ফলে আনফর্চুনেটলি বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম সমাজকে দায়ী করা হয়েছে, যদিও আমি স্ট্রংলি বিলিভ করি মুসলিম সমাজ বা মুসলিম রাষ্ট্রের হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট, টেররিস্ট ইজ দ্য টেররিস্ট, হি ইজ নট বিলংস টু নো রিলিজিয়ান। সো সে প্যাট্রিয়টিক অ্যাক্টের আওতায় কতগুলা, কোনো আইন হয় না, কিন্তু নতুন রেগুলেশন ইম্পোজ করছে, ইউ ক্যান ডু লট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রুল অন অলসো টাইটেন আপ দি এক্সিস্টিং রুল, আগের ল গুলা, যেমন আগে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা যত ইজিলি পাওয়া যায়, এখন সিটি ক্লিয়ারেন্সটা পুনরাবৃত্তি বিবেচনা করিয়ে দেওয়া হয়, এবং DS-260 এবং DS-160 এই দুটো মেইন পিটিশন ভিজিট ভিসা এবং ইমিগ্রেন্ট ভিসা আসার ক্ষেত্রে, ওখানে কতগুলো নতুন আইটেম অ্যাড করা হয়েছে। ফর এক্সাম্পল, আপনাকে সোশ্যাল মিডিয়ার কথা আগে কোনো মানে আগে তো কখনোই এটা বলা হয়নি যে ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে, এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, কার কি কি অ্যাকাউন্ট আছে সেটা আপনাকে ডিসক্লোজ করতে হবে। এখন সমস্যা হলো, যেমন অনেকে হেলাস্থলে অন্য নামে, যেমন মোহাম্মদ হোসেন লিখছে, মোহাম্মদ দেলওয়ার হোসেন, দেলওয়ার হোসেন মোহাম্মদ, শুধু মোহাম্মদ হোসেন ও অনলি দেলওয়ার লিখছে। সো আইনের ভাষায় এটা বলে মিসরিপ্রেজেন্টেশন, ইউ ক্যানট সে ইউজ নেম ইজ ওয়ান বা সে সামথিং এলস, অত ডেট অফ বার্থ এখানে অনেক সময় ভুল লেখা হয়েছে, অনেকে আবার ছেলেকে বলছেন আমি মেয়ে, মেয়ে বলছে। আমি শুধু জানতে চাই যে ওনারা ফেসবুক অ্যাকাউন্ট চাইলেন কেন? চাইলেন এজন্য যে তারা দে ওয়ান্ট টু ফাইন্ড আউট যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি কিনা যিনি যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কথা বলেছেন, যুক্তরাষ্ট্র উস্কানিমূলক রায়ট সৃষ্টি করে, জনমনে বিক্ষোভ সৃষ্টি করে। মানে আমেরিকাতে এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমেরিকাতে যারা আসবেন তাদের প্রিভিয়াসলি আগে কোনো কারণে ফেসবুকে ওনারা আমেরিকার স্বার্থ বিরোধী কোনো বক্তব্য বা কোনো কাজকর্ম করেছেন কিনা এটা ওনারা দেখতে চায়। পুরুষীপূর্ণ নীতি খল, মানে একটা জিনিস আমি ওনার কাছ থেকে যেটা ক্লিয়ার হইলাম যে এখন আমেরিকাতে যদি আসতে চান আপনারা, তাইলে ওনারা বলছে যে আমেরিকান আপনি আপনাকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফেসবুকের অ্যাকাউন্ট নাম্বারটাও দিতে হবে, যাতে ওনারা চেক করে দেখবে যে আপনি কোথাও কোনো আমেরিকান স্বার্থ বিরোধী কোনো কাজ
করছেন কিনা। তারপর ভাই থ্যাংক ইউ। অলসো কোন নৈতিক খলন যেটাকে বলা হয় মোরাল টার্পিটিউড, ওটাও দে উইল কনসিডার টু দ্যাট অলসো। সো এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন আচ্ছা গ্রিন কার্ডের ব্যাপারে, আপনি যারা ইমিগ্রান্ট গ্রিন কার্ড যারা পাইছে, গ্রিন কার্ডের ব্যাপারে অনেকেই তো আসছে আমেরিকাতে চলে আসছেন। আগে আমরা জানতাম যে বছরে একবার আসলেই কোনো অসুবিধা হয় না, এইভাবে অনেকেই বছর পর বছর 10-12 বছর ধরে আসতেছেন, কোনো অসুবিধা হচ্ছিল না। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ওই অনেক অসুবিধা হচ্ছে গ্রিন কার্ডধারীদের, এই ব্যাপারে কি বলেন? অসুবিধা না রিয়েলি, এটা আগের রুল ছিল, একজন গ্রিন কার্ডধারী পারমানেন্ট রেসিডেন্ট হি ক্যান লিভ দি কান্ট্রি এন্ড স্টে আউটসাইড ইউনাইটেড স্টেটস লেস দেন 6 মান্থ উইদাউট এনি প্রবলেম। যদি 6 মান্থের বেশি হয় তখন অসুবিধা হয় কি, যারা পরবর্তী সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন দে হ্যাভ টু স্টার্ট দি টাইম অল ওভার অ্যাগেইন, অল ওভার অ্যাগেইন, নতুন করে আবার শুরু করতে হবে, ওই টাইম অ্যাকুমুলেট হবে না। আর একটা রুল হচ্ছে যারা 1 বছরের বেশি থাকবেন, এটাকে ধরে নেওয়া হয় যে আপনি গ্রিন কার্ডকে পরিত্যক্ত করছেন, ইউ অ্যাবান্ডন ইউর গ্রিন কার্ড স্ট্যাটাস। সো দ্যাটস হোয়াই যারা 1 বছর বেশি থাকবেন তারা স্ট্রংলি আমরা অ্যাডভাইস করি যে I-131 ফাইল করিয়া ট্রাভেল রিএন্ট্রি পারমিট নিয়ে আপনাকে যাইতে হবে। মানে যদি আপনি গ্রিন কার্ড ধারী হন আর আপনি যদি এই বাংলাদেশে গিয়ে বাইরে বা আমেরিকার বাইরে 1 বছরের বেশি থাকতে চান, তাহলে আপনাকে আরেকটা ট্রাভেল ডকুমেন্ট নিতে হবে, I-131 ফাইল করে বর্তমানে $660 গভর্নমেন্ট ফি প্লাস হোয়াটএভার ইজ, মানে $660 যদি আপনি দেন তাহলে টোটাল মিলে $660 দিলে আপনি 2 বছরের জন্য একটা বাইরে থাকার একটা পারমিট পাবেন। যাই, ওটা নিয়ে আসা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার শুনে আমরা এভরিডে শুনি, আসার সময় লোকজনকে পরে ব্যাংকে জিজ্ঞাসা করছি তুমি এতদিন বেশি ছিলা কেন, বা তুমি তো বেশিরভাগ দেশেই থাকো, তুমি দেশে থাকো তাহলে তুমি এখানে আসার আর দরকার নেই। এবং ইন সাম সেন্স তাদেরকে বসে রাখে, কোনো তারা বাংলাদেশ বা ভিতরে অন্য কোনো রাষ্ট্রে দীর্ঘদিন থাকে, কোনো যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা, কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন গড়ে তুলছে কিনা এখানকে অ্যাটাক করার জন্য বা এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য। সো প্যাট্রিয়টিক আইনের আওতায় এই সমস্ত কর্মকাণ্ড, এবং বিশেষ করে যাদের নাম মুসলিম নেমগুলা, এর কারণ মুসলিমগুলো মুসলিম নেমের কারণে না, নেম কমিগেলিং হওয়া মোহাম্মদ রহমান, মিলিয়ন্স অফ লোকের নাম হলো মোহাম্মদ রহমান, এবং লাস্ট নেম এখানে দুটো নামে ধরা হয় মোহাম্মদ আলী, এবার বলেছি মোহাম্মদ আলী, এই সমস্ত নামের কারণে অনেক সময় অনেক জটিলতা রয়েছে। সো এবং ওইটার জন্য কিউরও আছে, আপনি যাওয়ার একটা ক্লিয়ারেন্সও নিয়ে যেতে পারেন। সো এই এইটা হলো রিস্ট্রিকশন করছে, এবং এই রিস্ট্রিকশন অনেকে মনে করে যে এই রিস্ট্রিকশনটা ট্রাম্প করছে, এটা কিন্তু আইন আগেই ছিল, এটাকে বলে সাইলেন্ট ল, মানে আইন ছিল কিন্তু বাস্তবায়ন ছিল না। ডেমোক্রেটিক পার্টি ইজ এ লিবারাল পার্টি, দে ওয়েলকাম দি এন্টায়ার ওয়ার্ল্ড টু কাম হিয়ার এন্ড গো ওয়ার্ক, এরা কোনো প্রবলেম ছিল না। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে গ্রিন কার্ড দারি যারা, তারা এখন মানে বাইরে থাকলে তাদের কিছুটা সমস্যা হইতে পারে যদি এক্সেসিভ অ্যামাউন্ট অফ টাইম আর ফ্রিকোয়েন্টলি ফ্লায়ার। একটা লোক দেখা গেল, সে গ্রিন কার্ড শব্দের অর্থ হলো পার্মানেন্ট রেসিডেন্ট, বাট দেখা গেল উনি বছরে 2-3 বার আসা যাওয়া করে। সো দ্য ফোর অফ এন্ট্রি হ্যাভ রাইট টু আস্ক দেম হোয়াই ইউ ফ্রিকোয়েন্টলি, হোয়াট ইউ ডুইং হিয়ার। সো এই জন্য আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হন, রুল ইজ ইউ হ্যাভ টু বি হিয়ার। আর যদি ঘন ঘন আসা যান, যদি সঙ্গত কারণ যেটাকে বলা হয় ভ্যালিড রিজন, যেমন অনেকে তাই বললো যে না ওখানে আমার মা থাকে, মাটা অসুস্থ, আমি বারবার ওনাকে দেখতে চাই, মেডিকেল ডকুমেন্ট আছে, ভ্যালিড রিজন থাকতে হবে, হয়তো আমার একটা অনগোয়িং মামলা সিভিল লিটিগেশন চলতেছে, লিটিগেশন হাজিরা দিতে যাইতে হয়। আচ্ছা, এখন আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই ইনভেস্টমেন্ট ভিসা, যারা ইনভেস্টমেন্ট ভিসা আসতে চায়, আপনি বলতে চাচ্ছিলেন যে এটা আপনি কিছুটা এটা বলেন। ইনভেস্টমেন্ট ভিসার ব্যাপারে আমরা ফার্স্ট কথা বলবো, আমাদের দেশের লোকেরা অনেক কষ্টে টাকাটা ইনকাম করে, এই সমস্ত দেশে আসে টাকা ইনভেস্টমেন্ট করার আগে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, কারণ $900,000 হলো এখন, যেটা $500,000 ছিল এখন এটা হয়েছে $900,000 প্লাস মিলিয়ন, বিভিন্ন রকম ভিসা, এই ভিসাগুলো দেওয়া হয় স্টেট স্পন্সার এজেন্সির মাধ্যমে, এজেন্সি টেক হিউজ অ্যামাউন্ট অফ ফি, যেমন আপনি সারফাইস যাবেন অ্যাকাউন্টিং ফি নিয়ে তারা $60,000, লিগাল ফি $100,000। সো লেটস সে আপনি $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট করলেন, ইনভেস্টমেন্ট ফেল হলো কোনো প্রজেক্টে, দেন ইউ গেট অল মানি ব্যাক probably, but you will not get accounting money back and legal fees, so then you lose $200,000. Risk bere geche onek, right, ওটা আগেও risk ছিল, $200,000 risk lose করতেছেন, right? তো এখন অনেক সময় printed material গুলো এত বেশি হেভি মেটেরিয়াল, বাংলাদেশ থেকে লোকেরা আসি, যত কোয়ালিফাইড হোক এত কিছু আর হয় না, উকিলের কথা বলে, তো দেয়ার ইজ এ স্লাইট রিস্ক দ্যাট ইউ লুজ ইউর, অল্প করে বলে, ওকে, দেন এই যে সফিস্টিকেটেড ইংলিশ গুলা যত কেউ এরা লোকেরা বুঝে না, আর বুঝলে মানুষ তখন টেন্ডেন্সি থাকে কিভাবে এটা করে, লুক বিউটিফুল অফিস, নাইস লয়ার, লুক লাইক ম্যাগনেট হিয়ার,
সরকারি সাহায্য নিলে পরবর্তীতে সিটিজেনশিপের ব্যাপারে সমস্যা হইতে পারে, এটার ব্যাপারে কি আবার চ্যালেঞ্জ হইছে? এটার জন্য একটা লেজিসলেশন যেটাকে বলা হয় ফরেনের কথা ছিল, এবং এই আইন ফাঁস হওয়ার আগেই ফেডারেল কোর্টে কোনো একজন চ্যালেঞ্জ ফাইল করছিল ক্যালিফোর্নিয়া থেকে বিভিন্ন স্টেট থেকে, এবং ফেডারেল জাজ থ্রো আউট হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, আইন হয় না, সো দ্য রুল ইজ অ্যাজ ইউজুয়াল, বাট আপনার যদি সামর্থ্য না থাকে ইউ মাস্ট ইউজ ইট। আমাকে অনেক সময় দেখা যায় আপনার ইনকাম বেশি আছে, ইনকাম লুকে রাখলেন, সো অনেক মিথ্যা বা সল চাল চুরি করে করলেন, এটা না করাই ভালো, বেস্ট কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি, বাট আপনি যদি রিয়েলি যদি নিডি হন, গরিব হন, দরিদ্র হন, অসহায় হন, দেয়ার ইজ আ লট অফ রিসোর্স, ইউ মাস্ট ইউজ দোজ রিসোর্স। ফাইন, ফ্যান্টাস্টিক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। শুধু একটা কথা, মানে এন মজুমদার সাহেবের কাছে এইখানে আসার, এই কমিউনিটিতে আসার পর আমি দেখলাম যে অনেক ভালো ভালো আইনজীবী আছেন বাংলাদেশি বংশোদ্ভূত, যারা বাংলাদেশে অনেক ভালো ভালো আইনজীবী আছেন, তবে এন মজুমদার সাহেবের সাথে আমার অনেক বেশি যোগাযোগ, উনি সোশ্যাল অ্যাক্টিভিটিজ এর সাথে বেশি ইনভলভ, এই কারণে আমার সাথে যোগাযোগটা বেশি, এবং বেশিরভাগ প্রোগ্রামে ওনাকে পাওয়া যায়, এই জন্যই ওনার সাথে যোগাযোগটা আমার বেশি। তবে শেষে একটা কথা বলে শেষ করব আমাদের এই ভিডিওটি, যে আমি বাংলাদেশি একজন আইনজীবী হিসেবে শুধু যারা আমার বিদেশে যারা আছেন, যারা আমার বক্তব্যগুলো শুনছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অনেক আইন আছে, তবে একটা কাজ করবেন না, কখনো বাংলাদেশে কাউকে এই ব্ল্যাঙ্ক চেক দিবেন না, সাইন করে চেক কখনো কাউকে দিবেন, এটা আপনার আপন ভাই হোক আর যে হোক, কাকে কখনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না। এটা আমি যত বাংলাদেশে বসে বিদেশিরা যে সমস্যা ফেস করেন, এর মধ্যে বড় একটা সমস্যা হচ্ছে গিয়ে এই যে খালি চেকের মধ্যে সাইন করে দেয়া। তো আপনি শেষে কিছু বলতে চান? আমি বলবো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সেটা হচ্ছে নেগলিজেন্স ল, যেটা অ্যাক্সিডেন্ট কেস যেটাকে বলা হয়। সো অ্যাক্সিডেন্ট কেসটা আমি মনে করি আপনি বাংলাদেশে একমাত্র, আপনি একমাত্র এখন একটা বৈপ্লবিক কোনো একটা পরিবর্তন, কোনো একটা এজেন্ডা নিয়ে কথা বলতে পারেন। বাংলাদেশে যদি নেগলিজেন্স লটা ইনফোর্স করা হয়, টর্ট ল করা হয়, এখানকার টর্ট ল মতো, ইট উইল ক্রিয়েট লটস অফ মানি ফর দি কান্ট্রি, ইট উইল ক্রিয়েট লটস অফ মানি ফর দি ক্লায়েন্ট, অ্যান্ড ইট উইল ইজ, মানে নেগলিজেন্স মানে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, ফর এক্সাম্পল একটা লোক গাড়ি সাফা করি, একটা লোকের একটা ফাঁস হয়ে গেল, ফাঁস হয়ে যাওয়াতে তার সে অর্ধাঙ্গ হয়ে গেল, কর্মক্ষম হয়ে গেল সে, রাইট? যদি কর্মক্ষম হয়ে যায়, যদি এখানে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে যদি 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়, তাহলে ওর ফ্যামিলি 10 কোটি টাকা চলতে পারবে। আর 10 কোটি টাকা কে দিবে? শুধুমাত্র ইন্স্যুরেন্সের পলিসি যদি ইম্পোজ করা হয় যে কেউ রাস্তায় গায়ে নামাইতে হলে তোমরা কমপক্ষে 10 কোটি টাকা ইন্স্যুরেন্স নিয়ে নামতে হবে, মানে ইন্স্যুরেন্সটাকে আপনি আরো হাই করার কথা বলতে চান, হাই করতে হবে। এতে করে হবে, দেখেন অনেক কাছে এক পরিবার একটা গায়ের দরকার, রাখছে তিনটা, তার এক বিঘে গাই একটা, কারণ তাহলে দুটো যানজট কমে গেল, গায়ের একটু হলে আমি আপনাকে মাধ্যমে অনুরোধ করবো যে আপনার জন্য বাংলাদেশে হেভিলি টর্ট ল ইম্পোজ করেন, কারণ কোন একটা সমস্যার অন্তরে যাইতে হবে। এর দোষ ড্রাইভার লাইসেন্স, যত রকমের লাইসেন্স নেন, যত রকম রেস্ট্রিকশন করেন, যত রকম কোয়াকুয়ি করেন, জরুরি অ্যাক্সিডেন্ট। ফাইন, সমাধান কোথায়? সমাধান হলো কিউর, যে যে অ্যাক্সিডেন্ট ভিকটিম যেন তার ক্ষতিপূরণ পায় এবং ন্যায্য ক্ষতিপূরণ পায়। সো দ্যাট প্রধানমন্ত্রী আসিয়া 10,000 টাকা দিল, উপমন্ত্রী আসিয়া 5,000 টাকা দিল, নেতা আসিয়া 1,000 টাকা দিল, সে ভিক্ষুক না, তাকে ইনসাফ করা হয়েছে। আপনি একটা জিনিস ভালো লাগলো যে উনি এন মজুমদার সাহেব বলছেন যে বাংলাদেশে আমাদের যে জিনিসটা না, এটা হচ্ছে টর্ট লটা, এখানে নেগলিজেন্স ল বলে এটা নাই আমাদের। মানে আপনি যদি একটা গাড়ি আপনারা যদি একটা পা নিয়ে যায়, তাহলে কি ধরনের ক্ষতিপূরণ পাইতে পারে? বাংলাদেশে তো মনে করা হয় যে কোনো ক্ষতিপূরণই নাই, এটা ক্ষতিপূরণের ব্যবস্থা যদি করা হয়, ইন্স্যুরেন্স কোম্পানি গুলার যদি আরো হাই করে দেওয়া হয়, এবং মানে আরো ধরেন গাড়িতে ইন্স্যুরেন্স যদি বাড়াই দেওয়া হয়, তাহলে এমনিতেই গাড়ির সংখ্যাও কমতে থাকবে, জ্যামও কমবে, সবকিছু মিলে আমাদের অনেক দূর পাড়ি দিতে হবে। আশা করি ভালো থাকবেন, পরবর্তীতে আরো কোনো একদিন কোনো আইনগত ব্যাপার নিয়ে হয়তো আবারও হাজির হব। থ্যাংক ইউ, ধন্যবাদ।